নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ 22শে সেপ্টেম্বর 2023 সাল শুক্রবার। গত পরশু দিন থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে উত্তরবঙ্গের একাধিক নদ নদীর জলস্ফীতি বেড়েছে। এছাড়া যে সমস্ত চাষি বন্ধুরা ধান চাষ এবং শাকসবজি শীতকালীন চাষ করেছে, এতে খুবই উপকার হবে এই বৃষ্টির জন্য। কিন্তু যে সমস্ত চাষি বন্ধুরা আগাম আলু চাষের জন্য জমি কর্ষণ করছেন, অর্থাৎ চাষ করছেন, জমি তৈরি করছেন আলু রোপণ করার জন্য, তাদের এই আশ্বিন মাসের অকাল বৃষ্টিপাতের কারণে বেশ ক্ষতি হয়ে যাবে। কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে জমি যেমন ভিজে গিয়েছে, আবার এই জমি শুকোতে আরও 10 থেকে 15 দিন সময় নেবে এবং পুনরায় নতুন করে চাষ করে জমি তৈরি করতে হবে। তাছাড়া যে সমস্ত চাষি বন্ধুরা বীজ বপন করে ফেলেছেন, তাদের এই বৃষ্টির কারণে সে সমস্ত বীজ নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে বীজ ক্রয় করে তারপর রোপণ করতে হবে। বিশেষ করে পাঞ্জাব, ইউপির যে সমস্ত চাষিরা সেপ্টেম্বরের প্রথম থেকে আলুর বীজ বপন করে, তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। কারণ ইউপি পাঞ্জাবেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সেই যে বীজ লাগিয়েছে সে বীজ পচে যাবে এবং নতুন করে আবার হাল চাষ করে আবার নতুন করে জমি তৈরি করে আবার বীজ বপন করতে হবে। এতে যেমন সময় পিছিয়ে যাবে, ঠিক তেমনি নতুন করে বীজ ক্রয় করা, চাষ করা এবং জমিতে সার দেওয়া, এতে দ্বিগুণ খরচ হয়ে যাবে। আর তাই বন্ধুরা, এই অকাল বৃষ্টিপাতকে কেন্দ্র করে চাষি ভাইদের আলু চাষে যেমন অতিরিক্ত ব্যয় হচ্ছে, আলু নতুন করে বীজ রোপণ করতে গিয়ে যেমন 15-20 দিন সময় পিছিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আলু উৎপাদনের ক্ষেত্রেও আর্লি আলু উৎপাদনের সময়ও অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এই কারণে কোল্ড স্টোরেজে যে সমস্ত চাষি বন্ধুদের এখনও পর্যন্ত আলু রয়েছে বিক্রয় করার জন্য, তাদের আগামী দিনে আলুর বাজার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ থেকে উত্তরবঙ্গের আলুর বন্ডের বাজার কিছুটা নড়ে চড়ে বসেছে। গাড়ি প্রতি 2 থেকে 4 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। আলু ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আলুর বন্ড ক্রয় করবার জন্য খবরাখবর করছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ির তুলনায় বস্তা প্রতি 20-30 টাকা বেশি বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে। আর তাই বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সমগ্র পশ্চিমবঙ্গে যতই আলুর বন্ডের বাজার, লাল হল্যান্ড আলুর বন্ডের বাজার ও রেডি আলুর বাজার মূল্য কত রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় জ্যোতি আলু ও লাল হল্যান্ড আলুর বন্ডের বাজার 4 থেকে 5 হাজার টাকা গাড়ি প্রতি বৃদ্ধি পেয়েছে। আজ ফালাকাটায় ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজির বাজার মূল্য 340 টাকা থেকে 360 টাকা বিক্রয় করা হচ্ছে, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 525 টাকা থেকে 550 টাকা 50 কেজি হিসেবে। আর লাল হল্যান্ড আলুর 50 কেজি ফ্রি বন্ডের বাজার মূল্য 425 টাকা থেকে 430 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা 50 কেজি হিসেবে। কুচবিহার জেলায় জ্যোতি আলুর বন্ডের বাজার আজ 300 টাকা থেকে 370 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা। আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ড হিসেবে 50 কেজির বাজার মূল্য 300 টাকা থেকে 340 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 500 টাকা 50 কেজি হিসেবে। আজ ধূপগুড়িতে রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 500 টাকা থেকে 520 টাকা, আর ফ্রি বন্ড হিসেবে 50 কেজি 300 টাকা থেকে 340 টাকা। মালদা জেলার ইংলিশ বাজারে জ্যোতি আলুর রেডি হিসেবে 50 কেজির বাজার মূল্য 500 টাকা থেকে 560 টাকা 50 কেজি হিসেবে, আর বন্ডের বাজার মূল্য ফ্রি বন্ড হিসেবে 300 টাকা থেকে 370 টাকা। আর এখানকার পোকরাজ আলুর বন্ডের বাজার মূল্য 300 টাকা। আজ বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসেবে 390 টাকা থেকে 420 টাকা ভালো আলু হিসেবে, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 580 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে রেডি জ্যোতি আলুর বাজার মূল্য
580 টাকা থেকে 600 টাকা, ভিআইপি কোয়ালিটি 650 টাকা, আর বন্ডের ফ্রি বন্ড হিসেবে 50 কেজির বাজার মূল্য 400 টাকা থেকে 420 টাকা। আজ বর্ধমান জেলার জামালপুরে রেডি জ্যোতি আলু হিসেবে বিক্রয় হচ্ছে 600 টাকা, আর ফ্রি বন্ড হিসেবে চাষি ভাইদের 50 কেজির বাজার মূল্য 410 টাকা থেকে 430 টাকা 50 কেজি হিসেবে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে রেডি জ্যোতি আলুর বাজার মূল্য 550 টাকা থেকে 580 টাকা, আর বন্ড হিসেবে 50 কেজি বিক্রয় করা হচ্ছে 390 টাকা থেকে 420 টাকা। আজ রামেশ্বরপুর মণিপুরে ফ্রি বন্ড হিসেবে 50 কেজির বাজার মূল্য 420 থেকে 440 টাকা, রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা। আজ ঘাটালের দণ্ডেশ্বর শিমুলিয়াতে ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজি 400 টাকা, রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে জ্যোতি আলুর বন্ডের বাজার 420 টাকা থেকে 440 টাকা 50 কেজি, আর রেডি জ্যোতি আলু 50 কেজি 600 টাকা থেকে 620 টাকা। আর এখানকার বোকরাজ আলুর বন্ডের বাজার 300 টাকা 50 কেজি, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 500 টাকা। হুগলি জেলার গোঘাটে আজ ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার মূল্য 440 টাকা থেকে 480 টাকা ভিআইপি আলু, আর রেডি হিসেবে এখানে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা 50 কেজি হিসেবে। আর এখানকার যে বোকরাজ আলু রয়েছে সেই বোকরাজ আলুর বাজার মূল্য 300 টাকা থেকে 320 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 500 টাকা 50 কেজি হিসেবে। চন্দ্রমুখী আলুর বন্ডের বাজার 600 টাকা থেকে 620 টাকা, আর রেডি হিসেবে 850 টাকা 50 কেজির বাজার মূল্য। হুগলি জেলার সিঙ্গুরে আজ জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 450 টাকা থেকে 470 টাকা, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা 50 কেজি হিসেবে। বিশেষ অবস্থ এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।